ফান্ডামেন্টাল কোশ্চেন, এটা কি শিশু খাদ্য কিনা? খাদ্য কাকে বলে? এই যোগ্যতা যে খাদ্য যাকে বলে, এই দুধ কি সেই যোগ্য খাদ্যের যে সংজ্ঞা সেটা পূরণ করে কিনা? বুঝতে পারছেন? ওনারা তো আসলে এইভাবে বলে না বলে এগুলা তো খাদ্য না, এটা পরিষ্কার বোঝা দরকার ছিল প্রথমে। বুঝতে পারছেন? ওরা তো এই জায়গাটা ওকে প্রথমে ধরা দরকার, যেটা তো শিশু খাদ্যের যে সংজ্ঞা সেটা অনুযায়ী কি এই জিনিসগুলো যে তৈরি করছে এগুলো কি শিশু খাদ্য? এগুলো খাদ্যের সঙ্গে পড়ে নাই, সেটাকে শিশু খাদ্য বলাটাই ইফতারের, মানে সে শুরুতেই ইফতার এক করে শুরু করতেছে। দ্বিতীয়ত এখন সেটাকে খাদ্য বানানোর জন্য খাদ্যের যে সমস্ত গুণাবলী এবং বৈশিষ্ট্য সেগুলো অর্জনের চেষ্টা করছে একটা অখাদ্যকে দিয়ে, সেটা কি গরুর দুধ, সেটার থেকে সে তৈরি করার চেষ্টা করছে এটা একটা বিকল্প, মানব দুধের বিকল্প। যখনই সে মানব দুধের বিকল্প তৈরি করতে চায়, সে মানব দুধের বিকল্প না করে উন্নততর বিকল্প বানানোরটা অপচেষ্টা করছে, এবং এই অপচেষ্টার কারণে ঠিক মানব দুধের যে কনস্টিটিউশন সেইটা সমান না করে সে তার চেয়ে বাড়তি কাজ করেছে। এই বাড়তি অংশটুকু বিজ্ঞান কোনোভাবেই সাপোর্ট করে না, কারণ যত গবেষণা হয়েছে মাতৃদুগ্ধের চেয়ে উন্নততর কোনো রকম কোনো খাবার শিশুর জন্য এখনও প্রমাণ হয়নি, কিন্তু তারা চেষ্টা করেছে সেটার চেয়ে উন্নত হওয়ার। কারণটা কিছুই না, বাজারে থাকার জন্য, বাজারে প্রমাণ করার জন্য যে এটা মায়ের দুধের চাইতেও ভালো, এবং এই তারা প্রমাণ করে যতবার দাবি করেছে এটা প্রমাণ করার চেষ্টা করেছে, প্রত্যেক সময় বিজ্ঞান এগুলোকে রিফিউজ করেছে, রিজেক্ট করেছে। এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা যখন বিজ্ঞাপনে এটাকে প্রমাণিত দাবির চেষ্টা করেছে, বিভিন্ন দেশের রাষ্ট্র এগুলোকে এই সমস্ত বিজ্ঞাপনকে নিষিদ্ধ ভাগ বাতিল করেছে, যেটার মধ্যে দিয়ে বারবার প্রমাণ হয়েছে যে গরুর দুধ থেকে তৈরি করা এই ধরনের দুগ্ধ সামগ্রীগুলো যেগুলো মানব দুধের বিকল্প, মাতৃদুধের বিকল্প হিসেবে তৈরির চেষ্টা করা হয়েছে, তাতে কখনোই যা যোগ করা হয়েছে সেগুলো মানব শরীরের জন্য উপকারী হয়ে ওঠে নাই, যতটুকু উপকার দাবি করা হয়েছে সেগুলো বাড়িয়ে বলা হয়েছে, এবং অনেক অনেক অপ্রয়োজনীয় জিনিস তার সঙ্গে যুক্ত করা হয়েছে। একসঙ্গে 11-12 ইলেকট্রোলাইটস, 12-13 ভিটামিনস, কোনোভাবেই কোনো একটি শিশুর একেবারে দুর্বলতম দুর্ভিক্ষের দেশের শিশুর আসলে একসাথে এই সবগুলোর ঘাটতি হবে না। অতএব এখানে নিশ্চিতভাবে যখন নাকি 12 ইলেকট্রোলাইট 13 ভিটামিন থাকে, তার 2-3 ঘাটতি আছে, ওই 2-3 ঘাটতি সেগুলোর জন্য হয়তো সেটা প্রয়োজনীয় ছিল, বাকি 10-11 সাবস্টেন্স আসলে ওই শিশুর জন্যে বাড়তি হিসাবে যায়, এতে অর্থের অপচয় হয়, এবং সেই সাবস্টেন্সগুলো যেগুলো ট্রেস এলিমেন্ট সেগুলো থাকার কথা খুবই খুব কম পরিমাণে, সেগুলোর পরিমাণ বাড়ার কারণে তার শারীরিক ক্ষতি হয়। এখন কোন মানুষ শিশুটির কোন উপাদানটির ঘাটতি ছিল ওইটা নির্দিষ্ট জানার জন্য বর্তমানে বিশ্বের বিজ্ঞানের অতটুকু অগ্রগতি হয়েছে যে নিশ্চিত বলা যায় যে কোন শিশুর কোনটির ঘাটতি। অতএব শিশুকে তার সেই ঘাটতিটা পূরণের জন্য পার্টিকুলার ভিটামিন অথবা ট্রেস এলিমেন্ট অথবা যে জিনিসটার ঘাটতি সেটা দিতে হবে। কোনোভাবে এরকম ঢালাও 12-13 সাবস্টেন্সের কম্বিনেশন কোনোভাবেই সুপারিশ করা যায় না, এটা সম্পূর্ণভাবে অবৈজ্ঞানিক। অন্তত পক্ষে 2017 সালে পৃথিবীতে বিজ্ঞান যেই জায়গায় আসছে সেই জায়গায় একজন শিশুকে ঢালাও হবে অন্ধের মতন 23-4 সাবস্টেন্স সহ কোনো দুধ খাওয়ানো হবে, এটা একদমই অবৈজ্ঞানিক।